আমরা গুরুর চরণ ধরি। আসলে গুরুর চরণ কয়টা এটাই আমরা অনেকেই জানি না। তে চরণ বিষয় নিয়ে আমার একটা গুরুর কাছে আরজি, আশা করি এই চরণের বিষয় আসয় নিয়ে আমার দয়াল গুরু যেন এটা মীমাংসা করে দেন। ওরে চরণের কথা শুনি চরণ খানি আছে বা কোথায় জানিতে চাই, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ওরা চরণের কথা শুনি কি বা তাহার রূপ রোশনি, চরণের কথা শুনি কি বা তাহার রূপ রোশনি, চরণের কথা শুনি কি বা তাহার রূপ রোশনি, চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, ওরে আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। চরণ হলো কত প্রকার শুনিতে বা শোনাই আমা, কোন নামে কোন চরণকে বুঝাই গুরু দয়াময়, কোন নামে কোন চরণকে বুঝাই গুরু দয়াময়, কোন নামে কোন চরণকে বুঝাই। চরণ হলো কত প্রকার দয়াল জানিতে বা শোনাই আমা, ওরে কোন নামে কোন চরণকে বুঝাই গুরু দয়াময়, কোন নামে কোন চরণকে বুঝাই গুরু দয়াময়, কোন নামে কি চরণকে বুঝাই, ওরে কোন চরণে কি ফল ফলে ধরা যায় তা কোন কৌশলে, কোন চরণে কি ফল ফলে ধরা যায় তা কোন কৌশলে, কোন চরণে কি ফল ফলে ধরা যায় তা কোন কৌশলে, ধরতে পারলে দূর হইতো সংশয় আমার, ধরতে পারলে দূর হইতো সংশয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, ওরে আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, ওরে আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াময়, হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াময়, হয় না মরণ কোন চরণ সেবায়। কোন চরণের কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াময়, হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াময়, হয় না মরণ কোন চরণ সেবায়। ওরে কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে, কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে, আসতে যাইতে না হয় পুনরায় আমার, আসতে যাইতে না হয় পুনরায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, ওরে আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়।
জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণে, আদ্যশক্তি জন্ম সাধনায় গুরু দয়াম, আদ্যশক্তি জন্ম সাধনায় গুরু দয়াম, আদ্যশক্তি জন্ম সাধনায়। ওরে জানিতে চাই রহমানে ও দয়াল করলে সেবা কোন চরণে, আদ্যশক্তি জন্ম সাধনায় গুরু দয়াম, আদ্যশক্তি জন্ম সাধনায় গুরু দয়াম, আদ্যশক্তি জন্ম সাধনায়। জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। তাহলে চরণ ধরিলে কোন চরণে কি ধরলে কি পাওয়া যায়, এই গানের মধ্যে কয়। চরণ হলো কত প্রকার শুনব তার বিষয়ে, কোন নামে কোন চরণকে বুঝাইয়া বলে, কোন চরণে কি 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 ফলে, ধরা যায় কোন কৌশলে, শুনিলে যাবে সংশয় দয়াল গুরু বুঝাইয়া বলিবেন আমায়, কোন চরণের কি কি হয় ভজন, কোন চরণে হয় সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সেবায়, কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে, আসতে যাইতে না হয় পুনরায়। জানিতে চাই বাউল রহমানে করলে সেবা কোন চরণে, আদ্যশক্তি জন্ম সাধনায় তাই বুঝাও দয়াল এখানে, জানিতে বাসনা মনে চরণ বিনে আছি অসহায়। এই কথার বিবরণ করবেন দয়াল চান, আপনারা শুনবেন দয়ালের যত ভক্ত আসে কান, গানের মধ্যে যেই কথা সে কথাগুলো আমি জানতে চাই। আমি জানি আপনারা অনেক জ্ঞানী এবং গুণী মানুষ, এখানে 80 বছর যাবৎ অনুষ্ঠান হয়, অনেক সাধক এখানে গান করেছেন, এই জায়গায় গান করতে আসাও একটা ভাগ্যের ব্যাপার। বাবা যে অনেক বছর ধরে এখানে গান করেন, তো আজকে যে গুরুর পালা গাই তার কথা একটু বেশি বলতে হয়। আপনারা তো সবই অবগত জ্ঞানী মানুষ, আর আমি শিষ্য, আমিও যদি বেশি কথা বলি তাহলে এক হয় না, এর জন্য আমার পালার থেকে আমি একটু কথা কম রেখে, আমি যদি আমার সময়টা আমার গুরু যা বলবে তা যদি আমি একটু ধ্যান খেল করে শুনতে পারি তাহলে আমার অনেক কিছু শিখার আছে। আমি আজকে শিখতে এসেছি, আমি যেন শিখতে পারি কিছু, তাই এই গানের মধ্যে যে কথাগুলো আছে আমি আমার দয়ালের কাছে আরজি রাখলাম, সে যেন সুন্দর করে তা মীমাংসা করে দেন। জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ওরে চরণের কথা শুনি কি মাথা হারু
চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। কি দিলে তুই হবি রে আমার, অন্তরের অনন্ত দিয়া খুঁজে অন্ত নাহি পাইলাম তোমার, কি দিলে তুই হবি রে আমার। পিয়ারি দাসের এই গানটা অত্যন্ত মর্মাহত একটি গান। আপনারা যেভাবে বৃষ্টি পড়ছে তারপরে আপনারা বসে আছেন, ধৈর্য কাকে বলে এটা আমাদের মানিকগঞ্জে আসলে বোঝা যায়। সারাদিন ভরে একভাবেই বৃষ্টি হচ্ছে, তারপরেও চাতক পাখির মতো আপনারা আমাদের দিকে তাকিয়ে আছেন, আর আপনাদের ভাবের এই চেহারাগুলি আমরা দর্শন করতে পারছি। তো অনেক ভালো ভালো কিছু কথা আমার মানিকগঞ্জের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেবের একটি গান, চরণেরও কথা শুনি কি বা তাহার রূপ রৌশনী, চরণখানি আছে বা কোথায় গুরুদয়ময়, জানিতে চাই চরণের বিষয়। চরণ নিয়ে অত্যন্ত চমৎকার একটি গান আমার মামনি রেখেছেন, আমাকে অনেকটা দৌড়াদৌড়ি করতে হবে। তো প্রথমে একটি গান শোনাবো, আগে আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি রহমতুল্লাহ আলাই বাবার একটা গান আগে শোনাই, তারপরে আমি আরো দু একটি কথা বলার জন্য চেষ্টা করব গানটা একটু খেয়াল করে। তবে তার একটা আগে একটা কথা বলি, এটা সনাতন শাস্ত্রের কথা, চরণ থুয়ে ধরে পায় তারা বলে নরকে যায়। তাহলে চরণ আর পা মনে হয় এক জিনিস না, একটা হইল স্বর দৈতন্য আর একটা চর মৈদন্য। এই চর মৈদন্য চরণ, এটা হলো মূরতি, যেটা আরোপ করা যায়, ধ্যান করা যায়, আলিঙ্গন করা যায়, ভালোবাসা যায়। তার ভিতরে ভাগ রয়েছে, সেগুলি আমাদেরকে জানা বুঝার দরকার, আমি বলার জন্য চেষ্টা করব। আগে আমার বাবার এই গানটা আমি রেখে নেই, তারপরে দু একটা কথা বলি। আমার করিম চাঁদের চরণ, করিও মন শরণ, অকালে মরণ হবে না, হরে এইবার করো তারে যতন মানুষ মনের মত, করো তারে যতন এবার মনের মত, পহল কেউ তারে কিন্তু ভুইল না, এই পীরেরও চরণ
করম অনুসরণ, অকালে মরণ হবে না, হায় হায় মুর্শিদের চরণ করম অনুসরণ, অকালে মরণ হবে না। ভজরে পাবি সাই রাব্বা না তোরা, ভজরে পাবি সাই রাব্বা না, চরণ করম অনুসরণ, অকালে মরণ হবে না, চরণ করম অনুসরণ, অকালে মরণ হবে না। ফিরি গেলে বাড়ির পরে বাড়ি করব হয় ভক্তরে, খালি হাতে তারে চরণ করম অনুসরণ, অকালে মরণ হবে না, পীরের চরণ করম অনুসরণ, অকালে মরণ হবে না। ভজরে পাবি সাই রাব্বা না তোরা, ভজরে পাবি সাই রাব্বা না, চরণ করম অনুসরণ, অকালে মরণ হবে না, চরণ করম অনুসরণ, অকালে মরণ হবে না। পীরের সঙ্গে সহবাস ভক্তর হয় মেরাজ, গানটার মধ্যে একটা ভেজাইলা কথা আছে, আমরা জানি স্বামী স্ত্রী সহবাস, আর আমার বাবা লিখছে পীরের সঙ্গে সহবাস, এটা সন্ধি বিচ্ছেদ করতে হবে। স মানে হলো নিজ, বাস মানে ভবন, যেই ভবনে তুমি থাকো সেই ভবনের জন্য গুরু থাকে, তাহলে তোমার সবসময় মিরাজ। এজন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই বলেছেন, একটি দম্বে স্মরণে হয় যদি খোদা পয়গম্বরের শের, তখন হয়ে যায় জোনা। এই স্মরণ সংযোগ যেটাকে সালাত সাধনা বলা হয়, যেই সালাত সাধনা ব্যতীত কোন মানুষ স্রষ্টার নৈকট্য লাভ করতে পারে না। আরবিতে হচ্ছে সালাত, পার্সিতে নামাজ, বাংলায় হলো স্মরণ সংযোগ স্থাপন করা। আর এই স্মরণ সংযোগ স্থাপন করতে হলে আপনার অবশ্যই একজন কামিল পীর মুর্শিদ লাগবে, নসের স্মরণ সংযোগ করা। পীরের সঙ্গে সহবাস ভক্তের হয় মেরাজ, নিষ্ঠুর সমাজ এইটা বোঝে, পীরের সঙ্গে সহবাস ভক্তের হয় মেরাজ, নিষ্ঠুর সমাজ এইটা বোঝে, হরে না জানিয়া তত্ত্ব বাজান অনেকে হয় মত্ত, না জানিয়া তত্ত্ব বাজান অনেকে হয় মত্ত, এবার সত্য কথা কেউ বোঝে না সহজে, সত্য কথা কেউ বোঝে না, পীরের চরণ করম অনুসরণ, অকালে মরণ হবে না তোমার, পীরের চরণ করম অনুসরণ, অকালে মরণ হবে না। I'm not
ভজরে পাবি সাই রাপা না তোরা ভজরে পাবি সাই রাপা না পীরের চরণ করম চরণ অকাল মরণ হবে না পীরের চরণ করম চরণ অকাল মরণ হবে না আমার আইনাল মিয়া বারেবার কই শোনা হাবিবর নিরিকি নিরাপন আইনাল মিয়া বারেবার কই আবুল সরকার নিরিকি নিরাপন নয়নের উপর তাহার বাড়ি ঘর তাহার বাড়ি ঘর পলকে তারে একবার ভইল না রে বাজার পলকে তারে কেউ ভইল না পীরের চরণ করম স্মরণ অকালে মরণ হবে না পীরের চরণ করম স্মরণ অকালে মরণ হবে না মহাজনি গানের ছন্দ দিলাম কত প্রকারের চরণ জানিবারে চাই ধীরে ধীরে বলবো কথা ধর্মরাজ সভায় পাঁচ প্রকারের চরণ সবার আছে জানা গুরু ধরে সেই চরণের করোনা সাধনা করোনা সাধনা রে করোনা সাধনা পাঁচ প্রকারের চরণ একটা হলো শীতল চরণ একটা হলো অভয় চরণ একটা হলো রাঙা চরণ একটা হলো শ্রীচরণ আর একটা হলো যুগল চরণ এই তো পাঁচটা এখন এর গুণাবলীগুলি কি হবে যেই চরণে আমার এই জীবন যৌবন সঁপে দিলে আর কোনো ভয় থাকবে না তাকে অভয় চরণ বলা হয় যেই চরণের ছোঁয়া লাগলে আমার এই দেহটা শীতল হয় ওটা কি শীতল চরণ বলা হয় আর একটা হলো যুগল চরণ এই যুগল চরণটা মুক্তা সরকারের কি গো মামা এটা যুগল হয়ে দেখতে হবে একলা দেখা যাব না একলা দেখা যাবে না এজন্য ধর্ম করতে হলে উভয়ের মন উভয়ে ভাবিবে তুমিও করবে তোমার সহধর্মিনী এক হয়ে সেই ভজনা করতে হবে রাঙা চরণ যেই চরণ দিয়ে নিজেকে রঙিন করতে হয় কোন রং গুরুর রঙে রঙিন করতে হবে তাহলে তার সাধনা অবশ্যই অবশ্যই আমাদের জেনে করতে হবে একজন কামেল পীর মুর্শিদ চেতন গুরু ধরে সেটা আমাদের জানতে একটা গান মনে পড়লো গানটা করে নিই এই যে চরণের পাঁচটি ভাগ আছে
আছে জানতে পারলে থাকবে না আর ভয় পাগল মন আমার চরণ কি আর মুখের কথায় পায় চরণ কি আর মুখের কথায় পায় পাগল মন আমার চরণ কি আর মুখের কথায় পায়া অভয় চরণ শীতল চরণ শ্রী চরণ রাঙ্গা চরণ এই যুগল চরণ থাকলে অভয় চরণ শীতল চরণ শ্রী চরণ আর রাঙা চরণ যুগল চরণ থাকলে সাধনা তখন ঠিক হবে তোর দেহের রতি ঠিক হইবে দেহের রতি আধার ঘরে জ্বলবে বাতি আত্মশক্তি জন্মায় সাধনায় মানুষের আত্মশক্তি জন্মায় শ্রীচরণ সুন্দর চরণ শ্রী চরণ রাখিলে ধ্যানে ভয় নাই কেজ ভয় চরণে যমরাজারে ফাঁকি দিয়া যায় শ্রী চরণ রাখলে ধ্যানে ভয় নাই কেজ ভয় চরণে যমরাজারে ফাঁকি দিয়া যায় ওরে মানুষ রাঙ্গা চরণ ধরে সিদ্ধি চরণ ধরে সিদ্ধি করে ভক্তের আত্মশুদ্ধি আত্মশুদ্ধি চুপে চুপে ফুলের মধু খাই বসিয়া চুপে চুপে ফুলের মধু শীতল চরণ লাগলে সোয়া তার থাকে না আসা যাওয়া আগম নিগম ঘরে বৈশা শীতল চরণ লাগলে সোয়া তার থাকে না আসা যাওয়া আগুন নিগম ঘরে বৈশা পায় আগুন নিগম ঘরে বৈশা পায় পাগল মনোরে আগুন নিগম ঘরে বৈশা পায় ওরে আমার সবদুল চান কয় বারে বারে ও বন্ধে বাজান বলে বারে বারে জমে উতারে সালাম করে সালাম আরে আমার সবদুল জান
প্রণাম করে গুরু ধৈরা যাই না লইতে হয় সাধনা, গুরু ধৈরা যাই না লইতে হয় সাধনা, চরণিয়ার মুখের কথা যাই হোক, প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা আমাদেরকে চরণ ধুলি দিয়ে ধন্য করেছেন, সেজন্য সর্বচরণে ভক্তি রাখি। আমরা আরো আগেই শেষ করতাম, তারপরেও আপনারা ছিলেন আছেন, যদি মালিক বাঁচায় রাখে জানুয়ারি মাসের 6 তারিখে দেখা হবে পাগল বাড়িতে, যদি প্রভু দয়াময় হায়াতে বেঁচে থাকি দেখা হবে, না থাকলেও দেখা হবে। তাহলে বলবেন এটা কেমন কথা, কারণ এ দেখাই তো শেষ দেখা, যার সাথে যার মহব্বত থাকবে তার সাথেই তার হাসর নাসর হবে। সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিব, চলা বলা উঠা বসায় কোনো ভুলবে আদবে হলে একেবারে চরণ ধরে ক্ষমা চাই। আমার মামনি তো বিদায় নিয়ে ফেলছে, শুধু কিছু না বললে তার গানটা অপমান করা হয়, সেই ক্ষেত্রে আমি দুটো গান করলাম, তো যদি যিনি বাড়ির মালিক তিনিও আমাদেরকে ইশারা করেছেন, তো শেষ করলাম, সকলে ভালো থাকবেন।